তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং টু অল অফ ইউ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 9:30, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, খেয়ে এখন আমি যাব পড়াতে। তার মধ্যে আজকে অনেক কিছু কাজ রয়েছে, কাচাকাচি করা রয়েছে। কালকে অনেক রাত অব্দি অ্যাকচুয়ালি বিগ বস দেখছিলাম, ঘুমোতে জন্য একটু লেট হয়ে গেছিলো। মানে কালকে থেকে আমি বিগ বস দেখাটা শুরু করলাম, বিগ বস ওটিভি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, রান্নাঘরে কি রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আগে সকালে উঠে আগে ড্রাই ফ্রুটস খাই, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আমন্ডস, সেটা খেয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম। তারপরে আমার বেডটাকেও রেডি করে নিচ্ছি, মা ততক্ষণে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, বিনসের একটা তরকারি ছিল সেটা দিয়ে রুটি খেয়ে নিলাম। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকেও কুক আসবে না, 15 দিন কুক ছুটি করছে, তার জন্য আমি আর মা কাজ ভাগ করে নিয়েছি। এখন আমি সকালবেলা দেখতে পাচ্ছ মাছের ঝোল রান্না করব। আর এই ইউটিউবের দৌলতে, তোমাদের সবার দৌলতে আমি সত্যি বলতে গেলে রান্নাটাও শিখে গেলাম। কি জানো তো, ছোট থেকেই মা আর বাবা কেউই আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না। আমি যতই বলতাম যে একটু তো রান্না শিখতে দাও নিজের জন্য, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, বাট কখনোই দিত না। তো ফাইনালি এখন মাকে যেহেতু আমি বলি যে আমি ব্লগ বানাই, ভিডিও করতে হবে, তার জন্য দেয়। তো এই দিক থেকে একটা প্লাস পয়েন্ট বলতে পারো। দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেল। আজকে বেশি কিছু আর বানাবো না, এক তরকারি ভাতই খাবো, রুই মাছের ঝোল হলে আর কিছুই লাগে না। ততক্ষণে দেখতে পাচ্ছ সহেলিও চলে এসছে এতদিন পর আমার কাছে পড়তে। ভালো আছি। আর কিছু বলবে তুমি? না, তুমি তো অনেক কথা বলো, বলো কিছু একটা। টাটা বলে দাও, টাটা বলে দাও, একবার পেছনে ঘুরে টাটা। ওকে ওকে, বাই বাই। দরজাটা কে দেবে? বাই বাই। সহেলি জাস্ট পড়ে গেল, আর আজকে এক্সারসাইজ করছি না, শরীরটা ঠিক ভালো লাগছে না। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, কালকে থেকে তো আমি বিগ বস ওটিটি দেখছি। আমার বিগ বসে কেন জানি না আমি অভিষেক মালহানকে অনেক দিন ধরে ফলো করি ইউটিউবে, যেহেতু আমি ইউটিউবার, তাই কিছু স্পেসিফিক কিছু ইউটিউবার রয়েছে যাদেরকে আমি ফলো করি। তো অভিষেক মালহান তাদের মধ্যে একজন, আর কেন জানি না আমি মনে হয় ক্রাশ খেয়েছি, এত ভালো লাগছে অভিষেক আর মনীষার যে জুটিটা ওটা, আর এলভিশকেও ইভেন প্রচন্ড ভালো লাগছে। তোমাদের ফেভারিট কন্টেস্টেন্টকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আমার তো এলভিশ, মনীষা আর অভিষেক তিনজনকেই সমানভাবে ভালো লাগছে, একটু বেশি হয়তো অভিষেক, কারণ অভিষেকের চার্মটা খুব অ্যাট্রাক্ট করছে। এতদিন ভেবেছিলাম না, ওটিটি দেখি না যেহেতু, আমি দেখবো না দেখবো না দেখবো না, বাট ফাইনালি আমি ভাবলাম যে না। আর ওই ইনস্টাগ্রামে যে রিলসগুলো আসছে না, ওগুলো দেখে একটু মনে হলো যে না এবার একটু দেখি, আর তো বেশি দিন বাকি নেই, বিগ বস এমনিতেও বন্ধ হয়ে যাচ্ছে, খেয়ে কটা দিন, লাস্টের কটা দিন। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা ছোট ছোট খুশিগুলো, ছোট ছোট বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ ভালোই লাগে। এখন আমি যাবো স্নানে, এসে আবার খাবো, খেয়ে মিমিকে পড়াতে যাবো, তারপর আজকে ভাবছি একটা আমাদের বাড়ির এখানে আইসক্রিম পার্লার রয়েছে, সেখানেও যেতে পারি বা বাড়িতেও কিছু বানাতে পারি, দেখা যাক কি করি। কি হয়েছে, সবাই এরকম ভাবে তাকিয়ে আছো কেন? কি হলো, খিদে পেয়েছে নাকি? খিদে পেয়ে গেছে? দাদা কোথায়? দাদা কোথায়? দাদাকে ডাকো। ওই যে নিচে দাদা সবাইকে খাবার দিচ্ছিল বাকি কুকুরদের, ওদেরকে যেহেতু আগে দেয়নি তাই ওদের হিংসে, দেখো কিরকম করছে ওরা। ওদেরকে নিচে যখন খেতে দেয় এরা উপর দিয়ে পাগল হয়ে যায় খাবারের জন্য, দেখো না, এই যে এই যে এই যে চলে এসছে, তোদেরকে তো দেবে, দাঁড়া, এই যে চলে এসছে, দেখো সব কটা চলে এসছে, ওদেরকে দেবে, দাঁড়া 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 দাঁড়া, তো যাবি না যাবি না যাবি না, কিন্তু তোদেরকে দেবে, দাঁড়া দাঁড়িয়ে যা, দিয়ে নিক, ওদেরকে দিয়ে নিক, তারপরে তোদেরকে দেবে, পড়ে গেলে কিন্তু থাপ্পড় মেরে দুটোকে গাল্লাল করে দেবো বলে দিলাম, পড়ে যাওয়ার চান্স কিন্তু হাই। এদিকে এদিকে আসো, কেন দাঁড়িয়ে আছো ওরা? ওই যে খেতে দিচ্ছে, শুধু হিংসে শুধু হিংসে, শুধু মুলি হিংসে ছাড়া কিচ্ছু নেই পশুটার। কি রে, কষ্ট হচ্ছে ওদেরকে আগে দিচ্ছে বলে, কষ্ট হচ্ছে? হ্যাঁ কি রে কোকো, কষ্ট হচ্ছে কি রে? সবাইকে হাই বলো, বলো দিদি ভাই, দাদা ভাই, আমার নাম বোজো, বোজো রানী। না, নিচে যাই, স্নানটা করে খেয়ে দিই। স্নান খাওয়া দাওয়া করে মিমিকে পড়াতে চলে এসেছি, আর বাইরে না অঝোরে বৃষ্টি পড়ছে, পুরো কাক ভেজার মতন ভিজে আমি পড়াতে এসেছি। আর বাড়িতে এসে দেখলাম মা আটা মাখছিল, তো ভাবলাম আমি আমার জন্য একটা রাতের ডিনারের রেসিপিও বানিয়ে নিই, হেলদি একটা রেসিপি হবে আর কিছুটা দেখতে রোলের মতন হবে। তার জন্য নিচ্ছি আমি দুটো এগ,
তোমাদেরকে যে বললাম রোলের মতন হবে, কিন্তু রোল নয়, হেলদি ভার্সন যেটাকে বলে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে, তোমরা চাইলে নুন অ্যাড করতে পারো, আমি একদম একটুখানি নুন দিয়েছিলাম যাতে একটু টেস্টটা হয়। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। করে রুটিটাকে প্রথমে সেকে নিয়েছিলাম, ঠিক আছে, সেকে নিয়ে এর মধ্যে নর্মালি যেভাবে তোমরা রোল বানাও কি করো, রুটিটাকে ভেজে নাও। আমি রুটিটাকে ভাজবো না, প্রথমে অমলেটটা যেটা করি সেটাকে করে নেব। একদম সামান্য পরিমাণ তেল নিচ্ছি, নিয়ে পুরো কড়াইতে সেটাকে স্প্রেড করে নেব। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, টমেটোও দিতে পারো, আমি দিইনি কারণ আমি ওটাকে পরে অ্যাড করব, ঠিক আছে। তো আগের দিনের ভিডিও থেকে একটা কমেন্ট পড়ে নিচ্ছে, কমেন্টটা করেছে অনন্যা ভুনিয়া 7036। দি ভাই, তুমি যে অ্যাপ দেখে এক্সারসাইজ করেছিলে, আমিও ওই সেম অ্যাপ দেখে এক্সারসাইজ করছি যে এক্সারসাইজের কথা তুমি বলেছিলে। আর আমি 16:8 ডায়েট করছি ফলো, রাত 8টায় ডিনার করে নেই আর সকাল 12টার দিকে লাঞ্চ করে নেই। এইভাবে করলে কি আমার ওয়েট কমবে? আর আমার ওয়েট 80 কেজি, প্লিজ দিদি রিপ্লাইটা দিও, আমি সেই কবে থেকে এই কমেন্টটা করছি, প্লিজ রিপ্লাইটা দিও। হ্যাঁ, তুমি যেটা ফলো করছো সেটা করতেই পারো, বাট সকালবেলার খাবারটা একটু এগিয়ে এনে 11টা করে দাও, 12টা অনেকটা লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আই হোপ ইট হেল্পস। পরের কমেন্টটা করেছে উর্মি সরকার 188, কমেন্ট করেছে, দিদি তুমি যখন প্রথম প্রথম ওয়ার্কআউট শুরু করেছিলে তখন শরীর খারাপ লাগতো না? অবশ্যই লাগতো, খুবই টায়ার্ড লাগতো, এরকমও হতো সারাটা দিন আমি টায়ার্ড ফিল করতাম, বাট আস্তে আস্তে সবটাই কিন্তু হ্যাবিচুয়েট হয়ে যায়, ঠিক আছে। শ্বেতা পল 9794 বলছে, একদিন মর্নিং থেকে নাইট পর্যন্ত কী কী খাও সেটা দেখালে ভালো হয়। আমি চেষ্টা করি তোমাদেরকে ভ্লগের থ্রুতে সেটা দেখানো, তোমরা প্লিজ আমার ভ্লগগুলোকে ফলো করলে কিন্তু সেটা জানতে পেরে যাবে, ওকে। তো দেখতেই পারলে আমি নর্মাল অমলেটটা করে তার মধ্যে রুটিটাকে দিয়ে নিলাম, তারপরে তার মধ্যে নর্মালি তোমরা পেঁয়াজ, শসা, চাইলে একটু বেল পেপার দিয়ে সেদ্ধ করে দিতে পারো, বা একটু ক্যাপসিকামও সেদ্ধ করে দিতে পারো। পুরোটাই কিন্তু একটা হেলদি ব্যাপার, যেহেতু তোমরা রোল যারা খাও জানো যে অনেকটা তেল ছাড়া সেটা হয় না। আর এই যে ডিনারের রেসিপিটা আমি তোমাদেরকে দেখালাম, এটা কম তেলেও হয়ে যাচ্ছে, ইভেন ডিমও খাওয়া হচ্ছে, উপরন্তু সবজিটাও কিন্তু আমার খাওয়া হচ্ছে। তো তোমরা এই ডিনারের রেসিপিটা ফলো করতে পারো, তোমরা যেরকম আমি বললাম চাইলে অল্প সামান্য নুন দিতে পারো, নইলে কিন্তু খাবারটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর যদি কেউ সস অ্যাড করতে চাও, হালকা সসও অ্যাড করে নিতে পারো। তো এটা ছিল আজকে আমার রেসিপি, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আমি কিন্তু এরকমই খাবার প্রায় দিনই খাই বাড়িতে বানিয়ে, রাস্তার দিয়ে রোল খাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে কাল, আজকের মতন আসি, টাটা।